আমি আফরিন ফকির তেরু সহকারী শিক্ষক নবগ্রহ ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ অনলাইন ক্লাস দ্বিতীয় পর্বের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে শিক্ষার্থীদের স্বাগত। আজ আমি তোমাদের ধারাবাহিকভাবে যে গণিতের তৃতীয় অধ্যায় গণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করেছি তারই একটি অংশ মৌলিক উৎপাদকের প্রকাশ। এতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোতে কি ছিল আমাদের, আমরা গণিতক নিয়েছি, সেই গুণিতক থেকে কি সাধারণ গুণিতক বের করেছি, তার সাথে লসাগুর সম্পর্ক নির্ণয় করেছি, লসাগুর ব্যবহার করেছি। আজ আমরা করব মৌলিক উৎপাদকের প্রকাশ। মৌলিক উৎপাদকে যখন আমরা প্রকাশ করব, প্রথমে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা আমি তোমাদেরকে আগের ক্লাসে একটু জানিয়েছিলাম, যেই সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না, প্রকাশ করা যায় না, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা বলি। দেখো আমরা সংখ্যাটা কিভাবে লিখেছি, আমরা বলেছি কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা অর্থাৎ এই দুইটি সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে গুণনীয়ক তো তোমরা বুঝেছো, কারণ গুণিতক বলেছে যখন যে কোনো সংখ্যার সাথে আমরা যখন পূর্ণ সংখ্যা গুণ করি সেই গুণফলগুলোকে আমরা কি বলছি, গুণিতক বলছি। যেমন চারের গুণিতক চার, চারের সাথে আমি আরেকটা পূর্ণ সংখ্যা দুই গুণ করলাম, চারের সাথে এক গুণ করলে কত, চারকে চার, আর চারের সাথে দুই গুণ করলে কত, চার দুগুণে আট, তিন চারে বারো, এরকম গুণিতক আকারে সংখ্যাগুলো বলা যায়। একদম তুমি ছয় পর্যন্ত, সাত পর্যন্ত, দশ, চার, দশে, চল্লিশ পর্যন্ত বলতে পারবে। কিন্তু গুণনীয়ক কী হবে, যদি চারের গুণনীয়ক বলি তাহলে চারের গুণনীয়ক, চারের গুণনীয়ক কিন্তু এক, প্রথমেই কত আসবে এক, তারপর কত দুই, কারণ চারকে কি করা যায় দুই দিয়ে ভাগ করা যায়। যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না ওই সংখ্যাগুলোকে আমরা কি বলছি, গুণনীয়ক বলছি। তাহলে চারের গুণনীয়ক কত দুই, এবং চারের গুণনীয়ক চার, এই তিনটি হলো কি চারের গুণনীয়ক। আমাদের সংখ্যায় দেখো কোনো সংখ্যার মৌলিক কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা অর্থাৎ এই দুটি সংখ্যা হয় তাহলে কি সে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। যেমন কি দুই, তিন, পাঁচ, সাত, নয় হবে, নয় কিন্তু হবে না, এগারো, তেরো, সতেরো, উনিশ, এভাবে পর্যায়ক্রমে মৌলিক সংখ্যা আমরা বলতে পারি। দেখো আমি কীভাবে মৌলিক সংখ্যার মাধ্যমে প্রকাশ, আমি কোনো সংখ্যা যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে আমরা কীভাবে বুঝবো। ধরো নয় একটি সংখ্যা আমি নিলাম, নয়কে আমি কী করলাম, নয়কে কী করা যায় আমরা জানি, নয় কি এক গুণ নয়, নয়কে আমরা এক দ্বি গুণ করতে পারি, আবার নয়কে কি করতে পারি আমরা তিন গুণ নয়, তাহলে এক গুণ নয়কে আমরা কি করতে পারি তিন গুণ তিন লিখতে পারি। তাহলে যদি মৌলিক সংখ্যা না হয় সেই সংখ্যাটি কি হবে, অন্য মৌলিক সংখ্যার গুণফল হবে। তাহলে নয় সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু আরেকটি মৌলিক সংখ্যা তিন এবং তিনের গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা দেখো এখানে কয়েকটি সংখ্যা নিয়েছি, চার, চারকে আমি কি করতে পারি দুই গুণ দুই দিয়ে প্রকাশ করতে পারি, ছয় নিয়েছি, ছয়কে আমরা দুই গুণ তিন দিয়ে প্রকাশ করতে পারি, আট যদি বলি একটি সংখ্যা তাহলে দুই গুণ চার, অর্থাৎ কি চারকে কিন্তু আমরা আবার ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি দুই গুণ দুই, তার মানে আট অর্থাৎ তিনটি মৌলিক সংখ্যার গুণফল দুই গুণ দুই গুণ দুই, চব্বিশ যদি নিই তাহলে কি করবো দুই গুণ বারোকে আমরা কি করতে পারি দুই গুণ ছয়, তাহলে দুই গুণ দুই ছয়কে আমরা কি করতে পারি দুই গুণ তিন, তার মানে চব্বিশ মানে আমার দুই গুণ দুই গুণ দুই গুণ তিন। এইভাবে এই যে আমরা প্রকাশ করেছি এই পদ্ধতিকে বলা হয় মৌলিক উৎপাদকের প্রকাশ। তাহলে এই পদ্ধতিকে বলা হয় মৌলিক উৎপাদকে প্রকাশ। আমরা জানি, তারপর আমি তোমাদেরকে একবার বলছি, যেমন এক, এক এই সংখ্যাটা কিন্তু মৌলিক উৎপাদকে প্রকাশ করলে আমরা কি পাবো, শুধু এককে কি এক দিয়ে ভাগ করা যায়, এককে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় না, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের মনে রাখতে হবে এক সংখ্যাটা কি কোনো মৌলিক সংখ্যা নয়,
তাহলে এই পদ্ধতিকে আমরা কি বলছি মৌলিক উৎপাদকে এই পদ্ধতিকে বলা হয় মৌলিক উৎপাদকের প্রকাশ তাহলে প্রত্যেকটি গুণ নিয়োগকে আমরা কি বলবো প্রত্যেকটি গুণ নিয়োগকে বলা হয় মৌলিক উৎপাদক প্রত্যেকটি গুণ নিয়োগ গুণ নিয়োগকে বলা হয় মৌলিক উৎপাদক তাহলে মৌলিক উৎপাদকের প্রকাশ আমরা কিভাবে করব আমরা যখন ধরে একটি সংখ্যা নিই যেটা আগে পূর্বে আমরা কি গুণিতকের সাহায্যে নির্ণয় করেছি সেই সংখ্যাগুলো কি আমরা এখন মৌলিক উৎপাদকের সাহায্যে করি তাহলে কোন সংখ্যাটা দেখো 4 6 হ্যাঁ তোমরা ঠিক ধরেছো 9 এইটাকে যদি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করি তাহলে উপায়টা কি প্রথমে আমাকে কি করতে হবে তিনটি সংখ্যা আছে তিনটি সংখ্যার মধ্যে আমাকে অন্তত পক্ষে দুটি সংখ্যা ভাগ যায় এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে দেখো আমি এখানে দেখছি যে 2 4 ও একটি মৌলিক সংখ্যা 4 6 এই দুটি সংখ্যা জোড় সংখ্যা এবং নয় কি একটি বিজোড় সংখ্যা তাহলে আমি খুব সহজেই কি মৌলিক সংখ্যা 2 দিয়ে এটাকে কি ভাগ করতে পারি কিন্তু আমার 9টা কি ভাগ যাবে সেই ক্ষেত্রে কি হবে 9টা যেরকম আছে সেভাবেই কি নিচে নেমে আসবে এটার কোনো পরিবর্তন হবে না আর 4 কে যখন আমি 2 দিয়ে ভাগ করব তখন কত হবে 2 6 কে করলে কত হবে 3 আর 9টা যেমন আছে ঠিক তেমনিই থাকবে এখন দেখো এখন 2 3 এবং 9 এই তিনটি সংখ্যার মধ্যে 2 জোড় সংখ্যা আর 3 আর 9 কি বিজোড় সংখ্যা তাহলে 2 কে যদি বাদ দিই আমি যদি 3 আর 9 চিন্তা করি তাহলে খুব সহজেই বলা যায় 3 মৌলিক সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় 2 কিন্তু যেমন আছে ঠিক তেমনি থেকে যাবে আর 3 কে 3 দিয়ে ভাগ করলে কত 1 9 কে 3 দিয়ে ভাগ করলে কত 3 এখন আমরা কি করতে পারি এখন আমরা লসাগু নির্ণয় করি যদি তাহলে কি করব এই যে মৌলিক গুণ নিয়মগুলোকে কি করব গুণ করব মৌলিক গুণ নিয়মগুলোকে গুণ করলে কি পাবো 2 গুণ 3 গুণ 2 গুণ 3 তাহলে এখানে আমি লিখি 3 2 গুণে কত 6 গুণ 2 গুণ 3 ছয় দুগুণে কত 12 12 গুণ 3 3 বারো কত 36 তোমরা যারা একসাথেই পুরোটি করতে পারো তারা এভাবে করতে পারো 3 দুগুণে 6 6 দুগুণে 12 আর 3 12 কত 36 আর যারা পারো না ভেঙে ভেঙে করো ভেঙে ভেঙে করলে ভুল পড়ার সম্ভাবনা কম থাকে মৌলিক উৎপাদকে প্রকাশ করার জন্য আমরা দুইটা নিয়ম বলতে পারি কি করতে পারে 2 দিয়ে এই ধরনের মৌলিক সংখ্যা দ্বারা কি সংখ্যাটিকে ভাগ করি আর এরপরে কি করতে পারি মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি আর যদি বলি লসাগু উপায় কি প্রথম আমি তোমাদের কি বলেছি যে তিনটা সংখ্যা আমরা সংখ্যাগুলোকে নিব সেগুলো কি বলবো মৌলিক সংখ্যার উৎপাদক দ্বারা ভাগ করব মৌলিক সংখ্যার উৎপাদক দ্বারা ভাগ করব দুই নম্বর উপায় হবে যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক সংখ্যা না পাওয়া যায় তখন অন্তত দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক সংখ্যা যখন দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক সংখ্যা দিয়ে কি করবো আমরা ভাগ করব তারপর তিন নম্বর যদি বলি উপায় কি হবে অবিভাজ্য সংখ্যাটিকে নিচে নামিয়ে ফেলবো দেখো 9 কিন্তু 2 দ্বারা বিভাজ্য না অবিভাজ্য তাহলে 9 কে কি করেছি নামিয়ে রেখেছি তাহলে 4 নম্বর হলো উৎপাদকগুলো গুণ করব দেখো উৎপাদকগুলো এই যে উৎপাদক পেয়েছি সেই উৎপাদকগুলো গুণ করব আমরা এই অধ্যায়ে এই দুই পদ্ধতির মাধ্যমে কি লসাগু নির্ণয় করতে পারি তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে যাদের কাছে সহজ মনে হয় গুণ নিয়োগ বা গুণিতক পদ্ধতিগুলো ব্যবহার করবে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করা একটু সহজ কিন্তু এটা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং লসাগু কিন্তু তুমি মৌলিক উৎপাদকের সাহায্যে খুব সহজেই নির্ণয় করতে পারো তারপরে যাদের যে নিয়মটি পছন্দ তারা সেই নিয়মে অঙ্কগুলো করবে অনুশীলনী 5 আজকে এই পর্যন্তই আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি।